বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে আজকে আলোচনা নিয়ে আসছি লেখচিত্র উপাত্ত বিন্যস্তকরণের অনুশীলনী 13-তেই লেখচিত্র। কালকে গতকালকে গত ক্লাসে আমরা শিখেছি সারণি তৈরি, সারণীতে কিভাবে তথ্য দিতে হয়। আজকে আমরা আলোচনা করব এই সারণীর তথ্য অনুযায়ী কিভাবে লেখচিত্র আঁকানো হয়। লেখচিত্র সম্পর্কে আমি শুরুতে একটু আলোচনা করে নিচ্ছি। লেখচিত্র কি? লেখচিত্র হচ্ছে চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র, হচ্ছে লেখচিত্র। আমরা সমগ্র বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে দেখা যায় অনেক সময় লাগে, কিন্তু বাংলাদেশের ম্যাপ দেখলে কোন জেলায় নদী আছে, কোন জেলায় ধান ভালো হয়, গম ভালো হয়, এগুলো একটা সিম্বল দেওয়া থাকে মানচিত্রের মধ্যে, সিম্বল অনুযায়ী আমরা খুব সহজেই বুঝতে পারি। অনুরূপভাবে এই গ্রাফ অথবা আয়তলেখ অথবা লেখচিত্র, এর মাধ্যমে আমরা অনেক বড় জিনিসকে সংক্ষিপ্ত একটা পরিসরে আমরা খুব সহজে দেখার জন্য বা বোঝার জন্য ব্যবহার করে থাকি। আর আজকের আলোচনায় আমরা নিয়ে আসছি সেই রকম একটা অঙ্ক। এখানে গ্রাফ আমাদের সমাপনী পরীক্ষার অঙ্কেও থাকে এটা। তো এখানে একটি ডাক দেওয়া আছে, সেটা হচ্ছে একটি টি টোয়েন্টি ম্যাচে একটি দলের ওভার প্রতি রান দেওয়া হলো, হতে পারে সেটা বাংলাদেশের, পাকিস্তানের, হতে পারে ইন্ডিয়ার, যে কোনো দেশেরই এরকম হতে পারে। তো এরকম একটি দলের রান হচ্ছে প্রথম ওভারে 8 রান, দ্বিতীয় ওভারে 2 রান, এরকম এখানে ওভার দেওয়া আছে, 20টা ওভারের কথা দেওয়া আছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর মধ্যে প্রশ্ন চাওয়া হয়েছে তথ্যগুলোর আলোকে, পাঁচ শ্রেণী ব্যবধানে উপাত্ত সমূহকে সারণীতে বিন্যস্ত করো, এর আলোকে আমরা এই সারণী তৈরি করেছি। এখানে সারণীতে প্রথমেই শুরুতে আমাদের আসতে হচ্ছে যে এখানে সর্বোচ্চ রান হচ্ছে 17 এবং সর্বনিম্ন রান হচ্ছে 1। প্রদত্ত উপাত্তগুলোকে পাঁচ শ্রেণী ব্যবধানে নিচের সারণীতে বিন্যস্ত করা হলো। আর শ্রেণী ব্যবধান গত ক্লাসে আমরা দেখেছি শ্রেণী ব্যবধান হচ্ছে 1 থেকে 5 শ্রেণী নেওয়া হয়েছে, 5 অর্থাৎ 1 থেকে 5 ওভারের মধ্যে যতগুলো ওভার আছে, যে 1 থেকে 5 এর মধ্যে কতগুলো ওভার আছে, এখানে আমরা পেয়েছি যে টেলিচিহ্ন দিয়ে প্রকাশ করে পেয়েছি 9, অর্থাৎ ওভারের সংখ্যা হচ্ছে 9, 1 থেকে 5, অর্থাৎ 1 থেকে 5 রান করেছে এরকম ওভারের সংখ্যা হচ্ছে 9টি। আবার 6 থেকে 10 এখানে আমরা দাগ দিয়ে, অর্থাৎ যে এইটা আমরা দাগ দিয়েছি, এই দাগগুলো দিয়েছি, এটা হলো দ্বিতীয় স্টেপের যে 6 থেকে 10 এরকম রান করেছে, এরকম রানের ওভারের সংখ্যা কত, সেক্ষেত্রে আমরা পেয়েছি 6। আর 11 থেকে 15 এখানে ওভারের সংখ্যা কত, এরকম রান করেছে, তাতে দেখা গেছে যে এখানে আছে 4, আমরা টেলিসিনের জায়গায় 4 দিয়েছি আর ওভার সংখ্যায় 4 দিয়েছি। এরপর আছে 16 থেকে 20, 16 থেকে 20 এখানে দেখা যায় যে আমরা দেখি এখানে সর্বশেষ একটা পেয়েছি, সেটা হলো 17। এই 17 এই একবারই করা হয়েছে, যে কারণে এখানে টেলিসিন 1 আর এখানে হচ্ছে 1, অর্থাৎ ওভার সংখ্যা হচ্ছে 1 আর 17 রান করা হয়েছে একবারই, যে কারণে আমরা এর যোগফল পেলাম 20, অর্থাৎ এটি আমাদের সারণী, এটা গত ক্লাসে বুঝিয়েছি। আর এই সারণীর তথ্যের আলোকে, অর্থাৎ এইটুকুর তথ্যের আলোকে আমরা ক্ষয়ের উত্তর আমরা করব এখন। ক্ষতে বলা হয়েছে সারণীটি ব্যবহার করে একটি আয়তলেখ অঙ্কন করো, অর্থাৎ সারণী আমরা যে ব্যবহার করব এই সারণী তথ্য নিতে হবে, সারণীর তথ্য অনুযায়ী আমরা একটা আয়তলেখ অঙ্কন করব। এখানে আয়তলেখ অঙ্কন করার সময় দুইটা জিনিস লাগে। আয়তলেখ কাকে বলে? আমি শুরুতেই বলেছি চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হচ্ছে আয়তলেখ। আয়তলেখ দুইটা রেখা থাকে, একটাকে বলা হয় আনুভূমিক রেখা, অর্থাৎ এখান থেকে এই ক থেকে খ পর্যন্ত হচ্ছে আনুভূমিক রেখা, আর ক থেকে এই গ পর্যন্ত এই রেখাকে বলা হয় অক্ষরেখা। এভাবে আমরা এই দুইটা রেখার সাহায্যে এই চিত্রটা এঁকে থাকি। এখন শুরুতে আমরা নিচ দিয়ে আমরা এখানে ওভারের সংখ্যা শ্রেণী ব্যবধান করে করেছি, আবার কোনো নামেও যদি কোনো তথ্য দেওয়া থাকে, যে এখানে শ্রেণী ব্যবধানের পরিবর্তে শিক্ষার্থীর নাম দেওয়া থাকতে পারে, কোনো জেলার নাম দেওয়া থাকতে পারে, কোনো দেশের নাম দেওয়া থাকতে পারে, এক এক দেশের নাম থাকলে সেই নামগুলো এখানে ব্যবহার করা হবে। আর এখানে শ্রেণী ব্যবধান নেওয়া হয়েছে, যে কারণে এখানে আমরা শ্রেণী ব্যবধান দেওয়া দিয়েছি। তো এখানে 1 থেকে 5 আনুভূমিক অক্ষ বরাবর 1 থেকে 5 এখানে রানের ওভারের সংখ্যা হচ্ছে
9 আর রান করেছে 1 থেকে 5 1 থেকে 5 রান করেছে এরকম ওভার সংখ্যা হচ্ছে 9টি ওভার 20টি ওভারের মধ্যে যে কারণে এখানে আমরা প্রতি গড়ের মান 1 ধরা হয়েছে এখানে যে কারণে এখানে 1 2 3 4 5 6 7 8 9 অর্থাৎ 9 গড় পর্যন্ত আমরা উপরের দিকে গিয়েছি এরপর এটা আছে এখানে আছে তথ্য দেওয়া আছে 6 সারণীর তথ্য হলো 6 ওভারের সংখ্যা এখানে 6 থেকে 10 ওভারের সংখ্যা আমরা নিয়েছি 1 2 3 4 5 6 তাহলে এই 6 গড় পর্যন্ত আমরা দাগিয়ে নিলে চলবে এরপরে 11 থেকে 15 এখানেও এখানেও দেওয়া আছে এই এই তৃতীয় যে স্টেজ অথবা শ্রেণী ব্যবধান এই শ্রেণী ব্যবধানে আমরা ওভারের সংখ্যা পেয়েছি 4 এই 4 গড় আমরা এখানে নিয়েছি 1 2 3 4 এভাবে আমরা পরেরটাও 16 যে আছে এখানে অর্থাৎ 16 থেকে 20 সর্বশেষ এই ধাপেও 17 রান করেছে একটা ওভারে শুধুমাত্র যে কারণে এখানে 1 গড় গিয়েছে এভাবে আমরা এই সংখ্যা আমরা দেখে কোন ওভারে বা বেশি রান করা হয়েছে আমরা বুঝতে পারবো আমরা যত উপরের দিকে যাব তত সেই ওভারে বেশি রান করা হয়েছে এভাবে আমরা বিভিন্ন তথ্য আমরা দিতে পারি 50 ওভারের খেলা হলে আমরা 50 ওভারেও আমরা এই এটা শো করতে পারি এইরকম ভাবে আমরা এই বিভিন্ন শ্রেণী ব্যবধানের মাধ্যমে এই উপাত্তগুলোর তথ্য অনুযায়ী সেই গ্রাফ অথবা লেখচিত্র অথবা আয়তলেখ এগুলো আমরা অঙ্কন করতে পারবো এভাবে আশা করি আরও যে সমস্যাগুলো দেওয়া আছে বইয়ে তোমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে বাসায় প্র্যাকটিস করে তোমরা অবশ্যই বাসায় এই অঙ্কটা বারবার করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে হ্যাঁ একটু বুঝে তারপর অঙ্ক করবে দেখবে অনেক সহজ এই অঙ্কগুলো আসলেই সহজ তোমরা বাসায় প্র্যাকটিস করবে বারবার হোমওয়ার্কের খাতায় লিখবে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা পরবর্তী অন্য ক্লাসের আলোচনা নিয়ে আসবো পরবর্তীতে দেখা হবে আবার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম